সিভিক ভলান্টিয়ারদের এখতিয়ার কতটুকু? জারি হলো কড়া নির্দেশিকা, শুধুই পুলিশের সহযোগিতা, আইনি কোনো দায়িত্বে থাকবে না সিভিক, কড়া নির্দেশ রাজ্যের। শুধুই পুলিশকে সহযোগিতা, কোনো আইনি দায়িত্ব থাকবে না সিভিক ভলান্টিয়ারদের, কড়া নির্দেশ রাজ্যের। সম্প্রতি জেলা পুলিশের আওতায় থাকা প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগের খবরে তীব্র বিতর্ক শুরু হয়। প্রাথমিক বিদ্যালয়ে সিভিক ভলান্টিয়ারদের পড়ানোর নির্দেশে সমালোচনার সম্মুখীন হতে হয় রাজ্যকে। স্কুলে পড়ানোর যোগ্যতা নিয়েও বহু কটাক্ষ শোনা যায়। এ সময় সিভিক ভলান্টিয়ারদের জন্য একটি সার্কুলার জারি করল রাজ্য পুলিশ, যাতে স্পষ্ট নির্দেশ, কোনো আইনি দায়িত্বে থাকবে না সিভিক ভলান্টিয়াররা। কলকাতা হাইকোর্টের নির্দেশে 29শে মার্চের মধ্যেই তৈরি হলো সিভিক ভলান্টিয়ারদের জন্য নয়া গাইডলাইন। শুক্রবার নতুন সার্কুলার পেশ করেছে রাজ্য পুলিশ। হাইকোর্টের নির্দেশ মাফিক এই সার্কুলারে স্পষ্টভাবে জানানো রয়েছে কী কী কাজে থাকতে পারবে আর কী কী কাজে থাকতে পারবে না সিভিক ভলান্টিয়াররা। ওই নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়ার, পাশাপাশি বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকায় থাকবেন সিভিক ভলান্টিয়াররা। তবে নির্দেশিকায় যে বিষয়টি সবচেয়ে নজর কেড়েছে তা হল আইন শৃঙ্খলাজনিত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না। প্রসঙ্গত, কিছুদিন আগেই জেলা পুলিশের বিশেষ প্রকল্পে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করার ঘোষণায় নানান কটাক্ষপূর্ণ মন্তব্য উঠে আসে। প্রশ্ন ওঠে সিভিক ভলান্টিয়ারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। সাধারণত সিভিক ভলান্টিয়ার হিসেবে যোগদানের ক্ষেত্রে আগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক উত্তীর্ণ, পরে তা আরও কমিয়ে অষ্টম শ্রেণী করা হয়। সিভিক ভলান্টিয়ার নিয়োগের ক্ষেত্রে নেওয়া হয় না কোনো পরীক্ষাও, সেই কারণে সিভিক ভলান্টিয়ারদের বিদ্যালয়ে শিক্ষক পদে বসার যোগ্যতা নেই বলেও দাবি করেন সাধারণ মানুষ। শেষমেশ সিভিক ভলান্টিয়ারদের দিয়ে স্কুলে পড়ানোর ঘোষণা প্রত্যাহার করে নেওয়া হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন তার শিক্ষা দপ্তর থেকে এমন কোনো অনুমোদন দেওয়া হয়নি। শিক্ষা দপ্তর থেকে নির্দেশ না থাকায় পুলিশি নির্দেশ বাতিল হয়ে যায়, তবুও কমেনি বিতর্ক, কারণ পূর্বে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বারবার বিতর্ক দানা বেঁধেছে। কখনো অধিকার না থাকা সত্ত্বেও লাঠিচার্জ, কখনো বুকে পা তুলে দেবার মতো গুরুতর অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে সামনে এসেছে নানান এখতিয়ার বহির্ভূত কাজের ঘটনা, সে কারণে শেষ পর্যন্ত হাইকোর্ট বেঁধে দিল সিভিক ভলান্টিয়ারদের এখতিয়ার। রাজ্য পুলিশে বর্তমানে প্রায় 1,07,015 জন সিভিক ভলান্টিয়ার রয়েছেন। এবার তারা শুধুই পুলিশের কাজে সহযোগিতা করবেন। কলকাতার ক্ষেত্রে সার্জেন্টদের সহযোগিতায় রাস্তায় ভিড় নিয়ন্ত্রণ, লাইন সামলানো ও যানবাহন নিয়ন্ত্রণের কাজ করবেন সিভিক ভলান্টিয়াররা। থানাতেও মোতায়েন থাকবেন সিভিক ভলান্টিয়ার, প্রয়োজনে তারা পুলিশ অফিসারদের সহযোগিতা করবেন। নিয়ম অনুযায়ী সিভিক ভলান্টিয়ারদের কাছে কোনো অস্ত্র থাকে না, তাদের কাছে লাঠি থাকারও কথা নয়। সম্প্রতি প্রশাসন পরিচালনায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা কী, তাদের এখতিয়ারই বা কতটুকু, এ বিষয়ে রাজ্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজির কাছে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। চলতি মাসের 29 তারিখের মধ্যে সেই রিপোর্ট জমা দেবার কথা ছিল, তারপরই রাজ্য পুলিশের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।